নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মাছের ডিমের ঢোকার ডান্না। তো মাছের ডিমের ঢোকার ডান্না বানাতে কী কী লাগছে চলো দেখে নিই। এখানে নিয়েছি আমি 250 গ্রাম রুই মাছের ডিম, নিয়েছি এখানে সর্ষের তেল, নিয়েছি এখানে ধনে পাতা কুচি, নিয়েছি এখানে গরম মশলা, আর আছে 1টা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর আছে ঘি, আর আছে পেঁয়াজ কুচি। লাগছে চিনি, লাগছে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর আছে এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে রেখেছি। আর লাগছে এখানে আলু, আলুটা আমি 1টা সিটি মেরে সেদ্ধ করে রেখেছি। এবারে আমি এই ডিমটার মধ্যে আস্তে আস্তে মশলাগুলো মিশাতে থাকব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, তারপরে দেব আদার বাটা, তারপর দেব রসুন বাটা, তারপর দেব হলুদ গুঁড়ো। ভালো করে এটা মেখে নেব। এইভাবে এটা মেখে নিলাম। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব নুন, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব ধনে পাতা কুচি। ভালো করে মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব কড়ায় সর্ষের তেল, গ্যাসটা তার জন্য আমি অন করে নেব। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি এর মধ্যে ডিমটা দেব। গরম তেলেতে আমি মাছের ডিমটা এইভাবে বসিয়ে দিয়েছি আর হাতে করে টিপে টিপে এরম করে চাড়িয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, তেলটা গরম করে আমি গ্যাস অফ করে দিয়ে তারপর আমি এরকম করে দিলাম। আবার আমি গ্যাসটা অন করব। এবারে আমি গ্যাসটা অন করে নেব। গ্যাসটা অন করে নিয়েছি আর এটা আমি লো ফ্লেমে দিয়ে দিচ্ছি, আর এটা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে নেব। ঠিকঠাক আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি হালকা করে এর ধারে ধারে একটু করে জল ছড়িয়ে দেব। তেল যেহেতু অল্প দিয়েছি তলায় ধরে যেতে পারে। আবারও আমি 5-7 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেখে নেব। এটা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব 1টা পাত্রে। এটা আমি তুলে নিয়েছি, এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব ছুরির সাহায্যে। ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াতে আবারও তেল দেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আলুটা তুলে দেব।
তেল গরম হয়ে গেছে, আলুগুলো আমি দিয়ে দেবো। আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটার উপরে একটু নুন হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নেব। কড়াতে দিয়ে দেব আরও একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব একটু চিনি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার তেলটা বেরিয়ে আসছে মশলা থেকে। তো এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেব জল। জলটা দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠলে তারপরে আমি একটু নুন দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এটা আমি 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব ডিমের ধোকাগুলো। এবারে আস্তে আস্তে আমি এই ধোকার ডালনাগুলো তুলে দেব। আমি সবগুলো তুলে দিয়েছি, এবার আমি 5 মিনিটের জন্য এটা হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব একটু ঘি। দিয়ে আমি নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। মাছের ডিমের ধোকার ডালনাটা আমার হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি মাছের ডিমের ধোকার ডালনা। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা।